আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তাইবাস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজও আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রেসিপিতে রয়েছে মজাদার লোটা শুটকি ভুনা। আপনারা তো অনেকেই অনেকভাবে লোটা শুটকি ভুনা করে খেয়েছেন, যদি আমার এই পদ্ধতিতে আপনারা লোটা শুটকি ভুনা করে খান তাহলে সবাই ভাত একটু বেশিই খাবে, খুবই সুস্বাদু হয় এই লোটা শুটকি ভুনাটা। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি এখানে লোটা শুটকি নিয়ে নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। প্রথমে আমি শুটকিটাকে তেলে নিব, এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। শুটকিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। শুটকিটা যদি এভাবে একটু ভেজে নেওয়া হয় তাহলে শুটকিটা অনেকটা ভালো লাগে। তো আমার শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আমি শুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই গরম করা তেলের ভেতরে আমি শুটকিগুলো দিয়ে দিব। অবশ্যই গরম তেলে শুটকিটা দিয়ে দিতে হবে, ঠান্ডা তেলে শুটকিটা দিলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য তেলটা গরম হওয়ার পরে শুটকিটা দিবেন। তো আমার শুটকিটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলোকে আমি ভেজে নিব, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি চুলা এভাবেই নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে অনবরত নাড়তে হবে, না হলে এক সাইড কালচে হয়ে যাবে আর এক সাইড এভাবে থেকে যাবে। তো চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো দেখুন আমার সব পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। এ অবস্থায় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন। দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ তালা জিরার গুঁড়ো। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব। সব উপকরণ মিশিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমি বেশি দিইনি, আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। তো আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। দেখুন এতে আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আরও 5 মিনিট রান্না করে নিব। তো দেখুন আমার আরও 5 মিনিট রান্না করে নিয়েছি, আমার শুটকিটা ভুনা হয়ে গিয়েছে। এই শুটকিটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম দিয়েও করতে পারেন। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই ভুনাটা খেতে অনেক মজার হয়, তো আপনারা অনায়াসেই 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।